এখানে থাকায় কষ্ট করা দিও কত টাকা খরচ হয়েছে আপনাদের আসতে একসাথে না মানে আলাদা আলাদা ভাবে আসছেন আপনার লাগছে 3.5 লাখ আর আপনার লাগছে কত 4 লাখ এই টাকা তো এখনো ওঠে নাই আরো গাড়ি থেকে যাচ্ছে বাড়ি থেকে আরো টাকা আনতে হচ্ছে ও কোথায় আপনার আপনার নাম কি আর দেশে বাড়ি কোথায় আমার নাম শাহ আহমেদ বাড়ি সিলেট সিলেটের কোথায় জগন্নাথ আপনার নাম আমার নাম রাহের আহমেদ সিলেট গোবিন্দগঞ্জ বাড়ি গোবিন্দগঞ্জ জি গোবিন্দগঞ্জ আচ্ছা তো এখন কি দুবাই আসার স্বপ্ন কি মানে কি মনে হচ্ছে টিকতে পারবেন বর্তমান যে অবস্থা হ্যাঁ আসার পর থেকে যে অবস্থা দেখলাম মনে হয় না এই যে হারে বাড়তে কি টাকা আনে অসম্ভব টাকা কি মনে হয় টিকে থাকবেন না বাড়ি চলে যাবেন এখন বর্তমানে বোঝা যাচ্ছে না যেন আগের রুম ভাড়া এই আমাদের মামাদের জুনিয়র বলছিলেন রুম ভাড়া আগে কয় 250-300 আসিল এখন বর্তমানে 400 টাকা রুম ভাড়া গেছে আর এই সমস্ত দিয়ে বোঝা যাচ্ছে না কি করবো তাহলে একটা গভীর অনিশ্চয়তার মধ্যে আছে না হুমায়ুন আহমেদ বাড়ি কোথায় বাড়ি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল এখানে কতদিন হয়েছে আসছেন দুবাইতে চার মাস যাবত কি আপনি কোনো কাজ করতেছেন কাজ পাইছেন না বর্তমানে এখনো কোনো কাজ পাই নাই আচ্ছা আজ একটা জন্য অ্যাপ্লাই করছি কত টাকা খরচ করে আসছেন এখানে 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ করে আসছেন এই টাকাটা কি দালালকে দিচ্ছেন না নিজের হাতে খরচ করছেন দালালকে দিছি নিজের হাতে দালালকে দিছেন আচ্ছা দালাল কি বলে আনছে আপনাকে কাজ দিবে কিন্তু দেশের বাড়ি কোথায় শ্রীমঙ্গল সিলেট শ্রীমঙ্গলে কত টাকা খরচ হয়েছে 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ও কতদিন হয়েছে চার মাস কি নাম আপনার হুমায়ুন আহমেদ আচ্ছা তারপর এখন কি অবস্থা চলতেছে এখন কালকে একটা কাজের জন্য ইন্টারভিউ দিয়ে আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আচ্ছা এখন এখানে আপনার থাকা খাওয়া এগুলোর খরচ কিভাবে চলতেছে এগুলো তো একদিন একদিন কাজ পাই না তো এই মাসে কোনো কাজ পাই না করি নাই আচ্ছা গত বছর দুই একদিন করছিলাম হ্যাঁ এগুলো করলে সঠিক সঠিক মানে সময়ে টাকা পাই না আচ্ছা আচ্ছা এবার এই মাসে যদি 5 দিন করি সামনের মাসে 15-20 তারিখ টাকা মানে দিবে এটা নিশ্চয়তা নেই আচ্ছা আচ্ছা খানে খরচ খুব মানে কষ্ট হয়ে গেছে আচ্ছা তো বাড়ি থেকে টাকা এনে আপনাকে চলতে হচ্ছে তাই তো তো কেমন খরচ হয় আপনার এক মাসে আপনার থাকা খাওয়ার জন্য এখানে রুম ভাড়া আপনার 400 টাকা হ্যাঁ খাওয়াতে যায় আপনার 200-250 টাকা আচ্ছা তারপরে আপনি যে ঘোরাফেরা করেন যাতায়াত পকেট খরচ এতে কেমন খরচ হয় মানে দুবাইয়ের টাকায় 600 দিরহাম আপনার থাকা খাওয়া চলাফেরায় চলে যায় এই টাকাটা আপনারা গত নভেম্বর থেকে বাড়ি থেকে এনে তারপরে এখানে চলতেছেন গত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 8 মাস এই 8 মাস আপনারা কোনো কাজকর্ম পাচ্ছেন না আচ্ছা তো আপনাদের এখন চিন্তা ভাবনা কি আপনারা কি করবেন চিন্তা ভাবনা তো এই যে অবস্থা দুবাই যে হারে মানুষ আসতেছে ঢুকতেছে কোনো কাজ কাম নাই কাজ করে তো টাকা পাই না সময় মতো এইভাবে কি মানে থাকা যায় আচ্ছা আচ্ছা মানে খেয়ে না খেয়ে আছেন এরকম খেয়ে না খেয়ে কোনো রকমে আছে কোনো রকম আচ্ছা ও কতদিন হলো আপনার আসা এই আপনার 7 মাস রানিং চলে 7 মাস মানে কাগজ করতে করাইতে পারছেন একটু সবকিছু কমপ্লিট এখন কমপ্লিট করছেন সবকিছু কমপ্লিট আচ্ছা এটা কি ভিসা করছেন ওয়ার্ক ভিসা ফ্রি ভিসা ও কিন্তু ফ্রি ভিসায় তো কাজের কোনো নিশ্চয়তা নাই জি না আচ্ছা কাজ নিজের জোগাড় করে নিতে হবে তো কাজ পাচ্ছেন না জি না কাজ এখনো পাই নাই পান নাই পাই ধরুন মাসে 10 দিন করি তো সামনে মাসে আবার 25-20 তারিখ করে টাকা দেওয়ার জন্য কিন্তু টাকা দিতে দিতে লেট হয়ে যায় আচ্ছা এই সামনে মাসে করছিলাম 10 দিন 9 দিন এই টাকা এখনো কমপ্লিট করেনি